আছো? নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। মে 2022, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন এই মাসে, অর্থাৎ আপনার জন্য কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, বৃশ্চিক রাশি এই মাসে ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে কিন্তু অপরচুনিটি কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছে। প্রথম কথা, বৃশ্চিক রাশির হাজারো লাখে কোটি মানুষ আছে, প্রত্যেকে যে একই রেজাল্ট পাবে তা নয়। এই ভিডিওটি যদি আপনাকে 10-20% যদি কাজ দেয় আপনার জীবনে, তাহলে আমি নিজেকে গর্ব অনুভব করব যে এই অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র মানুষের কল্যাণের জন্য, অর্থাৎ হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামী মাসে স্বাস্থ্য, বিবাহ, কর্ম, ভাগ্য প্রাপ্তি, শিক্ষা, প্রেম, ব্যবসা, বিদেশ, ইনভেস্টমেন্ট কেমন যেতে চলেছে আমি ইন ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব, এবং আপনারা কী উপায় করবেন তাও আমি আপনাদেরকে জানাব। প্রথম কথা আপনাদেরকে বলি স্বাস্থ্যের দিকটা। দেখুন, আপনি বৃশ্চিক রাশির মানুষ, শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না, বড় ধরনের সমস্যা, শরীর নিয়ে খুব ভোগান্তি, ছোটোখাটো টুকিটাকি থাকতে পারে কিন্তু বড় ধরনের সমস্যা থাকছে না। কিন্তু যেহেতু রাশির অধিপতি শনির সাথে একত্রেও থাকছে, ছোটোখাটো চোট আঘাত লাগা, বিশেষ করে পায়ে চোট আঘাত লাগা, রাস্তাঘাটে একটু হলেও আপনি বৃশ্চিক রাশির মানুষ সাবধানে চলবেন, হাড়ে চোট লাগা এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের থাকছে। দেখুন, ভালো এবং শুধু ভালো ভালো শুনলাম না, যেটি খারাপ, অর্থাৎ এখানে কোনো মন সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য আমি এই ভিডিওটি দিই না। যেটা সঠিক, সাদাকে সাদা কালোকে কালো কৌশিকরাই বলে। এবার আসি আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গায়। দেখুন, ধনপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, এখানে দুর্দান্ত যোগ কিন্তু সৃষ্টি করছে, আকর্ষিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে, হঠাৎ অর্থপ্রাপ্তি জায়গা কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে এ মাসে। এবং এই সময়ের মধ্যে আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনাদের চতুর্থভাবে শনি অবস্থান করছে, আপনাদের শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, যদিও ঢাইয়া কিন্তু আপনাদের শুরু হয়ে যাচ্ছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই জায়গাটা একটু হলেও সচেতন থাকুন, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, ইমিডিয়েট শনি রক্ষা কবচ আপনারা, আপনি বৃশ্চিক রাশির যদি মানুষ হন আপনি কিন্তু পরিধান করুন, নিশ্চিতরূপে কাজ কিন্তু পাবেন। সম্পত্তি এবং প্রপার্টি থেকে আপনারা কিন্তু গেন কিন্তু করবেন, নিজস্ব জমি জায়গা বা ফ্ল্যাট কিনা বা গাড়ি কেনার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে, পারিবারিক সুখের জায়গা আপনাদের সৃষ্টি করছে। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গাটা কেমন যাবে? দেখুন, আপনাদের ক্ষেত্রে দাম্পত্য, কেতু এতদিন আপনাদের রাশির অবস্থান করছিল, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসছিল, কেতু অলরেডি ছড়ে গেছে 12 এপ্রিল, এবার আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। অর্থাৎ আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা কিন্তু থাকবে, যেহেতু সপ্তমপতি পঞ্চমভাবে অবস্থান করছে তুঙ্গস্থ, অর্থাৎ দাম্পত্য সুখের জায়গা এবং দৈনিক রোজগারের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত, এবং শুভ বিবাহের যোগ কিন্তু আপনাদের সৃষ্টি করছে। বৃশ্চিক রাশি মানুষ আপনি যদি হন, আপনার ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ দুটির ক্ষেত্রে কিন্তু গাঢ় বিবাহের যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছিলেন তাদের দুর্দান্ত কানেকশানগুলো পাবেন, এবং এর পাশাপাশি কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, অর্থাৎ 15 মের পর থেকে নতুন চাকরি পাওয়া বা চাকরিতে প্রমোশন হওয়া, যারা চাকরি পাচ্ছিলেন না, ফ্রেশার্স আছে, তারা কিন্তু নতুন একটা কর্মযোগ আপনাদের কিন্তু সৃষ্টি করছে।
শত্রুতা যাদের আছে, দেখুন শত্রুতা কিছুটা হলো আপনাদের এ মাসে কিছুটা হলো কমবে, শত্রুতা থাকবে থাকবে না এই কথা বলছি না, কিন্তু শত্রু আপনার সঙ্গে পেরে কিন্তু উঠবে না। শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, স্টক বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, গোল্ড চাঁদি চেন জুয়েলারির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, অর্থাৎ আমি বারবার বলেছি কর্ম যেমন আছে ভাগ্যেরও কিন্তু সাপোর্ট থাকা দরকার, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু এই সময় পাবেন বৃশ্চিক রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে গেন, বিদেশ থেকে ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। শেয়ার মার্কেটের সঙ্গে তার পাশাপাশি যারা মার্কেটিং অনলাইনের সঙ্গে যুক্ত আছেন, সেলস লাইনে আছেন, এই জায়গায় দুর্দান্ত। এবং যারা শিল্পকলা অভিনয় এর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু আসবে। মিডিয়া রিয়েটের জায়গাতে যারা কাজ করছেন লিখে রাখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু আসবে, মুখ্য লাভ আপনাদের হতে চলেছে। এবং গুপ্ত ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এ মাসে গাঢ় কিন্তু সৃষ্টি করতে চলেছে। এবং বেশ কিছু ক্ষেত্রে ডুবে গেছে আটকে গেছে এমন টাকা রিকভারি হওয়ার জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। ইনভেস্টমেন্টটা আমি আবারও বলছি, ইনভেস্টমেন্টটা আপনারা মে মাসের 6 তারিখের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট করুন, বিশেষভাবে কিন্তু লাভ পাবেন। 6 তারিখের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট করুন, যে কোনো কিছু ক্ষেত্রে লাভ আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন। এবং যাদের আইনি জটিলতা চলছিল কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মুক্তি কিন্তু আসতে চলেছে, আপনাদের দিকে ফেভারে কিন্তু আপনারা জাজমেন্ট আপনারা কিন্তু পাবেন। আর্থিক দিক থেকে যদি বলি যথেষ্ট ভালো, শিক্ষাক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান এই সময় কিন্তু হবে। হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন, উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। উচ্চ শিক্ষাতে আপনারা কিন্তু যথেষ্ট উন্নতি আপনারা কিন্তু করবেন। কী উপায় করবেন? হনুমানজির আপনারা উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। প্রতি মঙ্গলবার হনুমানজির উপাসনা এবং শিবের উপাসনা আপনারা করুন, বিশেষভাবে আপনাদের সৌভাগ্য লাভ আপনাদের কিন্তু এই সময় আসবে। এবং রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট তাদের ক্ষেত্রে কিন্তু দিবে বৃশ্চিক রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এবং উন্নতি আপনাদের চোখে পড়ার মতোই কিন্তু দেখা কিন্তু যেতে চলেছে। তবে একটি কথা, আপনাদের উন্নতির কারণ কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা। এবং ভোগের জন্য, নিজস্ব সুখ ভোগের জন্য আপনাদের এই মাসে ব্যয় ভাবটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, এই ছিল রেজাল্ট। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।